हेलो फ्रेंड्स, वेलकम टू जीएस फोरम। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ফুডেশাই एग्जाम নিয়ে অনেক চিন্তায় সবাই রয়েছে। যেহেতু সাবজেক্টটা জেনারেল স্টাডিজ, তাই এটা বোঝা খুবই মুশকিল যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। তাই সমস্যা সমাধানের জন্য আমি গত 5 বছরের WBPSC এর প্রশ্নপত্র অ্যানালাইসিস করে কিছু টপিকসের লিস্ট তৈরি করেছি, যার প্রথম পার্ট আগের ভিডিওতে দিয়েছি। এটা দ্বিতীয় পার্ট। মনে রাখবে WBPSC কিন্তু খুব প্রশ্ন রিপিট করে। যদি বিগত বছরগুলোকে ভালো করে করা যায়, তাহলে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সো দেখে নাও কোন কোন টপিকসগুলো তোমাকে পড়ে নিতে হবে। আগের ভিডিওতে পার্ট ওয়ানে আমি টোটাল 24টা টপিক তোমাদেরকে দিয়েছিলাম। পার্ট টুতে আমি বাকি পার্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। না, প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভগুলোর ডিটেলস। ইন্ডিয়াতে অনেকগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেই রিজার্ভগুলোকে তোমাকে দেখে নিতে হবে। ইম্পর্টেন্ট যত বুকস অ্যান্ড অথার্স রয়েছে হিস্ট্রিতে, যেরকম বানভট্টের লেখা বইয়ের নাম কি, কৌটিল্যের লেখা বইয়ের নাম কি, পতঞ্জলির লেখা বইয়ের নাম কি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেয়। তো ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার কিন্তু তুমি ভালো করে দেখে নেবে। যতগুলো ইম্পর্টেন্ট ট্রিটি হয়েছে, শ্রীরঙ্গপত্তমের ট্রিটি, পুরন্দরের সন্ধি, বেসিনের সন্ধি, এই ট্রিটিগুলোকে তোমাকে ভালো করে দেখে নিতে হবে। মেডিভেল হিস্ট্রিতে যত ইম্পর্টেন্ট ইয়ার্স রয়েছে, সেগুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে। সুলতানিয়েরা, মুঘলেরা, বিভিন্ন যুদ্ধগুলো রয়েছে, সেগুলো দেখে নিতে হবে। ফেমাস আর্কিটেকচার যত রয়েছে, তার মানে তাজমহল কোথায় আছে, রেড ফোর্ট কোথায় আছে, জামা মসজিদ কোথায় আছে, এই আর্কিটেকচারগুলো কোথায় রয়েছে, সেগুলোকে ভালো করে দেখতে হবে। আর্ট অ্যান্ড কালচার পার্টে তোমাকে যেগুলো দেখতে হবে, সেটা ফোর্ট কোথায় আছে, কোন মিউজিকের সঙ্গে কোন পার্সন কানেক্টেড আছে, কোন ডান্সের সঙ্গে কোন পার্সন কানেক্টেড আছে, এগুলো তোমাকে দেখে নিতে হবে। ফোক ড্যান্সগুলোকে দেখতে হবে স্টেট ওয়াইজ, কোন স্টেটে কোন ধরনের ফোক ড্যান্স পাওয়া যায়, সেটা তোমাকে ভালো করে তৈরি করে নিতে হবে। ইম্পর্টেন্ট কিছু ট্রাইবাল ফেস্টিভ্যাল দেখবে বারবার নিউজে থাকে, যেরকম শাহরুল ফেস্টিভ্যাল নিউজে থাকে, আদি মহোৎসব নিউজে ছিল, নোয়াখাই ফেস্টিভ্যাল নিউজে থাকে। তো এই ধরনের ফেস্টিভ্যালগুলোর লিস্ট কিন্তু বানিয়ে তোমাকে রেডি করে নিতে হবে। ইম্পর্টেন্ট কিছু ফেমাস সাইটস রয়েছে, যেগুলো ইন্ডিয়াতে রয়েছে, সেই ফেমাস সাইটসগুলো রেডি করে নেবে। মিনারেলস র্যাঙ্কিং খুব ইম্পর্টেন্ট, WBPSC প্রত্যেক বছর একটা মিনারেলস র্যাঙ্কিং কিন্তু জিজ্ঞেস করে। কোল প্রোডাকশনের সব থেকে হাই এস্টেটের নাম কি, পেট্রোলিয়াম প্রোডাকশনের হাই এস্টেটের নাম কি, টিন প্রোডাকশনের হাই এস্টেটের নাম কি, এরকম স্টেটের নাম কিন্তু জিজ্ঞেস করতে থাকে। তো মিনারেল র্যাঙ্কিং কিন্তু তোমাকে তৈরি করে নিতে হবে। বিভিন্ন মিলিটারি অপারেশন সম্বন্ধে তোমাকে জানতে হবে, মিলিটারি অপারেশন ইন দ্য সেন্স মিলিটারি এক্সারসাইজগুলো, এবং বিভিন্ন ধরনের যে অপারেশনগুলো হয়েছে, অপারেশন করুণা, কাবেরী, দেবী শক্তি, গঙ্গা, এই ধরনের অপারেশনগুলো তোমাকে দেখে নিতে হবে। ইম্পর্টেন্ট মাউন্টেনগুলো এবং তাদের পিকগুলো, সেগুলোও তোমাকে রেডি করে নিতে হবে। যত ইম্পর্টেন্ট পিক, ইম্পর্টেন্ট মাউন্টেন আছে, সেগুলোকে দেখে নেবে। বার্ড স্যাংচুয়ারি অলসো ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলে যে বার্ড স্যাংচুয়ারিগুলো আছে, সেগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সেন্সাস, একটা কোয়েশ্চেন সেন্সাসের ডেটা থেকে থাকে, তো সেন্সাস কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। বিভিন্ন স্পোর্টসের যে যত কাপ এবং থিওরি হয়, স্পোর্টস রিলেটেড যে নেমগুলো হয়, সেগুলো তোমাকে দেখে নিতে হবে। নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত, অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। বিভিন্ন রিভার এবং তার ট্রিবিউটারিগুলোকে দেখে নিতে হবে, যে কোন রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং তার উপনদী কী আছে, শাখা নদী কী আছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টারগুলো তোমাকে তৈরি করতে হবে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে, IMF-এর হেডকোয়ার্টার কোথায় আছে। এগুলো ডিফেন্স এক্সারসাইজ, যেটা আমি তোমাদেরকে বললাম বিভিন্ন ধরনের ডিফেন্স এক্সারসাইজ হয়, সেগুলোকে দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অ্যাপয়েন্টমেন্টগুলোকে তোমাকে দেখতে হবে, কোন পোস্টে কাকে অ্যাপয়েন্ট করা হলো, CBI-তে কে অ্যাপয়েন্টেড হলো, ঠিক আছে, PMO-র ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কে অ্যাপয়েন্টেড হলো, আমাদের প্রেজেন্ট CGA কে রয়েছে, CAC কে রয়েছে, অ্যাটর্নি জেনারেল কে রয়েছে, এগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে। গভর্নর জেনারেল এবং ভাইসরয় সম্বন্ধে রেডি করতে হবে, কোন ভাইসরয় কী চালু করেছে, ফার্স্ট গভর্নর জেনারেল কে রয়েছে, ফার্স্ট ভাইসরয় কে রয়েছে, লাস্ট গভর্নর জেনারেল কে রয়েছে, এগুলো জিজ্ঞেস করবে। কিছু তোমাকে MS Word এবং MS Excel-এর শর্টকাট কী রেডি করে নেবে, কারণ কি এগুলো কম্পিউটারের পার্ট, কম্পিউটার থেকে কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করছে। ইম্পর্টেন্ট ক্রিমেটোরিয়ামগুলো রেডি করবে, বাবর কোথায় তার সমাধি রয়েছে, শাহজাহানের কোথায় সমাধি আছে, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের যারা ফেমাস পার্সন, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, এদের যে ক্রিমেটোরিয়ামগুলো, সেগুলো কোথায় আছে, সেগুলো তোমাকে রেডি করতে হবে। টেম্পলস খুব ইম্পর্টেন্ট, বিরূপাক্ষ টেম্পল কোথায় আছে, মকর বিলাক্কু ফেস্টিভ্যাল হয় কেরালায়, সেখানে কোন টেম্পল রয়েছে, ঠিক আছে, তো শবরীমালা টেম্পল কোথায় রয়েছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে। ফোর্টস তো আমি আগেই বলেছি। লেকস খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লেকস, সব থেকে বড় লেকটার নাম কি, ফ্রেশ ওয়াটার লেক কী রয়েছে, সল্ট ওয়াটার লেক কী রয়েছে, এগুলো দেখতে হবে। টমসগুলো তোমাকে ভালো করে দেখতে হবে।
ডেইলি সায়েন্সে অ্যাপ্লাইড সায়েন্সটাকে ভালো করে রেডি করবে, ঠিক আছে? আর যেরকম মিররে কোন ধরনের মিরার ইউজ করি বলো, প্লেন মিরার ইউজ করি না কনকেভ মিরার, কনভেক্স মিরার, এগুলো অপথলমেটিস্ট কোন ধরনের মিরার ইউজ করে, ঠিক আছে? ডেন্টিস্ট কোন ধরনের মিরার ইউজ করে, গাড়ির কাঁচে কোন ধরনের মিরার আছে, তো এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। বিভিন্ন ধরনের ইনভেনশন এবং ডিসকভারি জিজ্ঞেস করবে, অক্সিজেনকে আবিষ্কার করেছে বলো, নিউট্রনকে আবিষ্কার করেছে বলো, ইলেকট্রনকে আবিষ্কার করেছে বলো, এগুলো জিজ্ঞেস করবে। বেঙ্গলি বুকস অ্যান্ড অথার কিছু রেডি করে রাখবে, কারণ কি বেঙ্গলি বুকস অ্যান্ড অথার এক্সামে জিজ্ঞেস করে, চিত্রকূটকে কার লেখা এগুলো কিন্তু জিজ্ঞেস করেছে গত দু তিন বছরে এক্সাম যদি দেখো তো। বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের যে নামগুলো সেগুলোর ওপরে বেস করে যে বইগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাকে দেখে নিতে হবে। আর লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে জিআই ট্যাগ রেডি করতে হবে। প্রত্যেকটা স্টেটে কিছু না কিছু জিআই ট্যাগ লাস্ট এক বছরে কিন্তু এসছে, সেই স্টেটের জিআই ট্যাগগুলো কী রয়েছে সেই জিআই ট্যাগের লিস্ট একটা রেডি করে নেবে। তো হোপফুলি বুঝতে পারছো এক্সাম নিয়ে চিন্তা অনেক থাকবে, কিন্তু তোমাকে এই নোটসগুলো রেডি করে রিভিশন করে যদি রাখো তাহলে এক্সামের আগে আগে যে ভয়টা থাকে সেই ভয়টা কিন্তু চলে যাবে। মনে রাখো ফুডিসাইজ কাট অফ কিন্তু অনেক বেশি হাই যায়, তো অবভিয়াসলি তুমি যদি এগুলো ঠিক করে আগে থাকতে না রেডি করে রাখো তাহলে এক্সামের সময় কিন্তু রিভিশন দিতে বড় অসুবিধা হবে। সো চেষ্টা করো যে এক্সামের আগে আগে নোটসগুলোকে রেডি করে নিতে এবং যতটা পারো রিভিশন করার উপরে যেন ফোকাস করতে পারো। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে যারা ফুডিসাইজ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, এবং তাদের সঙ্গেও কিন্তু একসঙ্গে মিলেমিশে প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। ভালো থেকো, সাবধানে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। টিল দেন, বাই বাই।